নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 8ই সেপ্টেম্বর 2022 বৃহস্পতিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে অনেক কিছু বোঝানো হয়, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান প্রতিদিন আমি কিন্তু আপনাদের সামনে দিয়ে থাকি। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার 8ই সেপ্টেম্বর, প্রথম কথা, আগামীকাল দিনটিকে শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র, এই দুইটি নক্ষত্র দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্র। এবং যোগটি খুব ভালো যোগ থাকছে, সেটি হচ্ছে শোভন যোগ, খুব দুর্দান্ত একটি যোগ থাকছে। এবং ব্রহ্ম মুহূর্ত আপনার শুরু হচ্ছে দুটো সাত থেকে 3:35 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত কিন্তু থাকছে। এবং আপনাদের অভিজিৎ মুহূর্ত যেটা থাকছে 11:49 থেকে আপনার 12:37 পর্যন্ত কিন্তু অভিজিৎ মুহূর্ত কিন্তু থাকছে। এবং শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র আগামী দিনটিকে রিপ্রেজেন্ট করছে। দেখুন, এবং শ্রবণ যোগ, দুর্দান্ত যোগ। যে পাঁচ রাশির আমি কথা বলছি, সে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। তবে আপনার জন্ম ছক পর্যালোচনা করা একান্তই দরকার। যারা ভিডিওটি এখন দেখছেন তারা নিজস্ব জন্মছকটা পাশে নিন। দেখুন, আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো আপনার ক্ষেত্রে কতটা মিলছে। প্রথম কথা একটু আমি বলে দিই, 1 থেকে 9 প্রত্যেকটি কিন্তু এক একটা গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 রাহু, 5 বুধ, 6 শুক্র, 7 কেতু, 8 শনি, 9 মঙ্গল। অর্থাৎ এই নবগ্রহের দ্বারা এই 9টি সংখ্যা কিন্তু রিপ্রেজেন্ট করছে। এবার আপনাকে দেখতে হবে, এই যে প্রাপ্তি, এটা সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্যের খেলা, অর্থাৎ ভাগ্যের উপর সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করে। আপনার ভাগ্যভাব কোন পজিশনে আছে, ভাগ্য ভাগ্যাধিপতি কোনভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে এবং ডিগ্রি কত দিক থেকে, এবং ভাগ্যভাবের উপর কোন গ্রহ অবস্থান করছে বা কোন গ্রহের দৃষ্টি পড়ছে, এই জায়গাগুলো কিন্তু সূক্ষ্ম বিচার করা কিন্তু একান্তই দরকার, যেহেতু এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড কিন্তু করে। ঘড়ির কাঁটার মতো কিন্তু মানুষের ভাগ্য কিন্তু ঘুরে, একই রকম মানুষের ভাগ্য কিন্তু যায় না। এবং এর পাশাপাশি আপনাদের ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব এবং একাদশ ভাব, এই ভাবগুলো কিন্তু পর্যালোচনা করা একান্তই দরকার। দেখুন, আমি পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশি হাজারো লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকেরই যদি আজকে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতো, তাহলে আজকে আমাদের সমাজে গরিবি আনাটা কিন্তু থাকতো না। অর্থাৎ সৃষ্টিকর্তা এইভাবেই করেছে, প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি প্রাপ্তি কিন্তু থাকে। অর্থাৎ কারো ক্ষেত্রে হয়তো 6 মাস পর আছে, 1 বছর পর আছে, কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আছে, কারো ক্ষেত্রে হয়তো বা কেটে গেছে, আপনি হয়তো বুঝতে পারেননি, কিন্তু কম বেশি কিন্তু প্রাপ্তির যোগ থাকে। এই ভিডিওটি আমি প্রতিদিন যে দিই কি না, এটা হচ্ছে এই ভিডিওটি এই জন্যই আপনাদেরকে দিয়ে থাকি, এটা হচ্ছে আগামীকাল গরিব থেকে কোন কোন রাশি ধনী হতে চলেছে। দেখুন, আপনার সাথে মিলতে পারে আবার না মিলতে পারে, কারণ আপনার এখান থেকে আমি আপনার ন্যাকাল চার্ট দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না। এই ন্যাকাল চার্ট এবং হস্তরেখাটা কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার, যাদের ন্যাকাল চার্ট নেই তাদের ক্ষেত্রে হস্তরেখা। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে দশাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দশা এবং আপনার ক্ষেত্রে সেটা রাজ্যকারী না মারক, এবং অন্তর্দশা প্রত্যন্ত দশা সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করা কিন্তু একান্তই কিন্তু দরকার। এর সাথে সাথে আমি আবারও বলছি, যে গ্রহ হচ্ছে আকস্মিক প্রাপ্তি ঘটায়, কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির মালিক,
সেটি হচ্ছে রাহু গ্রহ। এই রাহু গ্রহকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, রাহু কবচ পরিধান করুন, বিশেষভাবে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, প্রাপ্তির সম্ভাবনাটা। এবং পাওয়ারিং অর্থাৎ যেটি চারটি গ্রহকে কিন্তু নিয়ন্ত্রণ করে, আপনার বুধ শুক্র এবং শনি, বুধ শুক্র শনি এবং মেন যে মুখ্য কারক গ্রহ যেটা হচ্ছে প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করে সেটি হচ্ছে রাহু গ্রহ। এই রাহু গ্রহকেও কিন্তু বিশেষভাবে মানে বলবত্তা, রাহু রক্ষা কবচ বা রাহু কবচ বলবত্তা কিন্তু বৃদ্ধি কিন্তু করে। এবার আপনাদেরকে জানা দরকার যে রাশিগুলোর আমি নাম বলছি সেই রাশিগুলো আপনিও হতে পারেন যে কোনো দিক থেকে। রাহু কী করে, রাহুর ক্যারেক্টারটা এমন হঠাৎ ঘটিয়ে থাকে এই কলিযুগে, হঠাৎ এই রাহু অনেকটা ফল দেয় শনির, যে শনির যে নেচারটা আছে কিনা সেটা অনেকটা কিন্তু রাহুর উপর কিন্তু দেখা যায়। অর্থাৎ রাহু কিন্তু দুম করে উঠিয়ে দেয় বা দুম করে কিন্তু ফেলে দেয়, এটা হচ্ছে রাহুর ক্যারেক্টার। রাহু আপনার জন্মছকে শুভ অবস্থাতে আছে, রাহু না অশুভ অবস্থাতে আছে, রাহু নিজস্থ আছে, রাহু কোন নক্ষত্রে বসে আছে, রাহু ডিগ্রিগত দিক থেকে কেমন আছে, অর্থাৎ এই জায়গাগুলো যদি আপনি যদি না বুঝেন, শুধুমাত্র রাশির নাম শুনে, টার্গেট নাম্বার শুনে, শুভ সময় শুনলে কিন্তু হবে না। আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করানো দরকার, আপনার জন্মকুণ্ডলীতে রাহু রক্ষা কবচ বা রাহু কবচ দরকার আছে কি না। এবং আপনার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই, ন্যাকাল চার্ট নেই, তাদের অবশ্যই হস্তরেখা বিচার করান। এটা যে নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। অনেকে জিজ্ঞাসা করছে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে কোনো আমার চ্যানেল নেই। দেখুন হচ্ছে না হচ্ছে না তা হবেই, কিন্তু এই জ্যোতিষশাস্ত্র আপনাকে সেই জায়গাটা পাইয়ে দেওয়ার জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্র। অর্থাৎ ভাগ্য ভাবটাও কিন্তু দেখা দরকার, শুধুমাত্র রাহু রক্ষা কবচ না, তার সাথে সাথে ভাগ্যের জায়গাটা। ওই জন্য আমি বারবার বলি নিজস্ব ন্যাকাল চারটা পর্যালোচনা করে আপনি রাহু রক্ষা কবচটা আপনার বা রাহু কবচ বা পাওয়ারিং আপনার পরিধান করুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। এবং এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আমি আবারও বলবো, আপনারা বিশেষ করে রাহুর বীজমন্ত্র আপনারা যদি পাঠ করেন তাতে বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এবং এই চারটি গ্রহ রাহু শুক্র বুধ এবং শনি, এই চারটি গ্রহ আপনার ন্যাকাল চার্টে কেমন আছে সেটাও কিন্তু একান্ত দেখা দরকার। এবার আমি একে একে আপনাদেরকে রাশির নাম এবং শুভ সময় আপনাদেরকে বলবো, টার্গেট নাম্বার। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা করুন যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি হতে চলেছে সেই পাঁচ রাশির নাম আমি বিশ্লেষণ করতে চলেছি। এবং আগামীকাল যোগটা খুব ভালো যোগ আছে, শোভন যোগ আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এবং যে পাঁচ রাশির আমি কথা বলবো সেই পাঁচ রাশির নাম একে একে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে শুনবেন। নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 9:45 থেকে শুরু করে 11:26 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 8:46 থেকে শুরু করে 12:14 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল প্রাপ্তির বড় সম্ভাবনা উঠে আসতে চলেছে, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের 6 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 11:23 থেকে শুরু করে 12:43 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 9। আপনাদের শুভ সময় যেটা আপনাদের আগামীকালের শুভ সময় যেটা দেখা যাচ্ছে সময়টি দেখা যাচ্ছে আপনার 10:50 থেকে শুরু করে আপনার
12টা 28 মিনিট পর্যন্ত। এরপর এবং শেষ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5 এবং 7। আপনাদের যে শুভ সময় আপনাদের দেখা যাচ্ছে 11টা থেকে সকাল 11টা থেকে 12টা 56 মিনিট পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ আমি যে এই পাঁচ রাশির কথা বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে। প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করুন। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন আমার সাথে তারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।